আমি জনতার প্রার্থী, জনতা আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। এখন আমার আর ব্যক্তিগত সত্তা নেই, জনগণের সত্তা, জনগণের চিন্তা চেতনা বিশ্বাসকে আমার ধারণ করতে হয়। ইতিমধ্যে নির্বাচনী এলাকার 5,08,000 জনগণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের প্রার্থী, তাদের প্রতীক, উন্নয়নের প্রতীক। এই মহাসড়কটিতে এই যে দেখেন ট্রাক চলছে, এই ট্রাক গতিতে গতিতে প্রতিদিন গতি বৃদ্ধি পাবে এবং গতি বৃদ্ধি পেয়ে 7 তারিখ সন্ধ্যায় তারা ট্রাকের চাবি আমার হাতে দিবে। আমি স্টারিং সিটে বসে সেই ট্রাককে চালিয়ে মহান সংসদে নিয়ে চাবিটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার রয়েছে। আমি বিদ্রোহী আমি বলবো না আপনাকে, আমি যদি বলি আমি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত স্বতন্ত্র প্রার্থী। আমি আবার আপনাকে পরিষ্কার করি, আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার ঘোষিত স্বতন্ত্র প্রার্থী হচ্ছে আমি, আর নৌকার প্রার্থী হচ্ছে মহিউদ্দিন সাহেব। আমি আওয়ামী লীগের কোনো ধরনের সাংঘর্ষিক অবস্থান নেই। জনতা যদি সিদ্ধান্ত গ্রহণ করে তারা সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটায়। ইতিমধ্যেই নির্বাচনী এলাকার জনগণ সিদ্ধান্ত নিয়েছে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে, তাদের পছন্দের প্রতীক ট্রাককে বিজয় করবে। সুতরাং জনগণকে আমার ব্যক্তিগতভাবে ডেকে ভোট কেন্দ্রে আনার প্রয়োজন নেই, জনগণ তাদের ইচ্ছায় ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই ভোট কেন্দ্রে যাবে এবং তারা প্রস্তুতি নিয়েছেন। আমি বিশ্বাস করি এই ঢাকা বিভাগের সবচেয়ে বেশি সংখ্যক ভোট আমার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জের এক এই নির্বাচনী এলাকার সম্মানিত ভোটাররা ভোট দেবে। প্রধান নির্বাচন কমিশন তার নিজেদের যোগ্যতা, দক্ষতা, স্বচ্ছতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে আজ পর্যন্ত সারা দেশেই তাদের যে কঠোর অবস্থান সেই বার্তা দিচ্ছে যে নির্বাচন অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ হবে। এবং আমাদের নির্বাচনী এলাকা বিশেষ করে মুন্সিগঞ্জ এক, শ্রীনগর, সিরাজ, যেখানে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে, প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করছে এবং আমরা যারা প্রার্থী রয়েছি এই নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ এক, শ্রীনগর, সিরাজ, যেখানে 28টি ইউনিয়নের প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি ঘরে আমার পায়ের ছোঁয়া রয়েছে। মানুষের আপদে বিপদে গত 15 বছরে ছিলাম। আমি আওয়ামী লীগের কর্মী হলেও এখন আর আমি আওয়ামী লীগের প্রার্থী নই, আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে নৌকা। বাট বাংলাদেশ আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উনি বলেছেন আমার 300 জনকে মনোনয়ন দিতে হবে, কিন্তু 3,350 জনের মতো মনোনয়নপত্র কিনেছেন। এখানে অনেক যোগ্য, দক্ষ, মেধাবী এবং জনপ্রিয় প্রার্থী রয়েছে, তারা যদি কেউ নির্বাচন করে আসতে পারে, জনপ্রিয়তা যাচাই করে আসে, আমি তাকে স্বাগত জানাবো, সাধুবাদ জানাবো। সেই কারণেই নেত্রীর সেই বার্তাকে গ্রহণ করেছে আমার নির্বাচনী এলাকার ভোটাররা, বিশেষ করে আমার সম্মানিত ভোটাররা। তারা আমাকে উদ্বুদ্ধ করেছে ভোট করার জন্য, তারা আমাকে সাহস যুগিয়েছে, শক্তি যুগিয়েছে। আজ পর্যন্ত প্রত্যেকেই নিজের খেয়ে ট্রাক, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছি না, টাকা পয়সা তারা নিজেরা খরচ করছে, বরং আমি যেখানে যাচ্ছি তারা তাদের কষ্ট করে তাদের খাবার দিয়ে আজকে আমি একটি বড় তন্ত্রের জনসভা, এই গণসংযোগ করেছি। গণসংযোগের পরে প্রায় 400 নেতাকর্মী আমার সাথে সেখানে আমাদের আওয়ামী লীগের এক নেতা খাওয়াইছেন, সেটি কিন্তু সে নিজে অ্যারেঞ্জ করেছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি মিডিয়া কর্মী হিসেবে অবশ্যই শুনেছেন গতকালকে তিনি কী বলেছেন, এবং দলের সাধারণ সম্পাদক বারবার বলার চেষ্টা করেছেন, আপনারা যাদের ইচ্ছা ভোট করেন, স্বতন্ত্র প্রার্থীর করেন বা অন্য কোনো প্রার্থীর করেন বা নৌকার করেন, আমাদের কোনো আপত্তি নেই। নেতাকর্মীরা যাকে ভালোবাসে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতাকর্মীরা যাকে ভালোবাসে তাকে ভোট দিবে, আমাদের কোনো আপত্তি নেই। প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এবং যারা ভোট করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেই। সুতরাং এখানে আওয়ামী লীগের কোনো চাপ নেই। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই বলেছেন স্বতন্ত্র প্রার্থী হচ্ছে আজকে গণতন্ত্রের সৌন্দর্য, গণতন্ত্রের বিউটি। সুতরাং এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা অবধারিত একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি এখানে আমি এবং মহিউদ্দিন ভাই আমার বড় ভাই, শ্রদ্ধেয় নেতা, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলি, সে আর আমি, এটি যদি প্রীতি ম্যাচ বলেন সেটিও হতে পারে, আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কেন করবো। মহিউদ্দিন ভাই বড় ভাই, সে যদি যদি তাকে আমি ফুল দিয়ে বরণ করব, সাধুবাদ জানাবো, তার সাথে কাজ করব, আর আমি তার ছোট ভাই, আমি যদি বিজয় হই আমি ফুল আর মিষ্টি দিয়ে বড় ভাইয়ের গলায় পরিয়ে দিয়ে খাওয়াবো এবং বড় ভাই দল করবে, আমি মানুষের সেবা করব, সরকারের পক্ষে কাজ করব। সুতরাং বড় ভাই ছোট ভাইয়ের ভেতর শুধুমাত্র প্রতিযোগিতা আছে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ রাতের পরে আমাদের কোনো প্রতিহিংসা থাকবে না, প্রতিযোগিতাও থাকবে না। আমাদের কাজ হচ্ছে, আমাদের ভীষণ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দেবে, আমি আমার বড় ভাইয়ের পরামর্শ, সহযোগিতা অবশ্যই গ্রহণ করব, এখানে কোনো সহিংসতা হবে না।